বৃহস্পতিবার সাতাশে জুন হকার সমস্যা এবং রাস্তা জবরদখল নিয়ে তখন মুখ্যমন্ত্রী একের পর এক তোপ দাচ্ছেন নবান্ন সভাঘরের বৈঠকে তখন মেয়র থেকে শুরু করে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী কলকাতা পুলিশের নগরপাল থেকে শুরু করে মেয়র পরিষদ হকার ইউনিয়নের নেতা সহ রয়েছেন আরও অনেকে এই পরিস্থিতিতে হঠাৎই গড়িয়াহাটের ফুটপাতে হকার নিয়ে কথা বলার ফাঁকে হঠাৎ মুখ্যমন্ত্রীর চোখ যায় রাজবিহারীর বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের দিকে এরপরই মমতা বলেন দেবা ঘান নাড়িস না খুঁজে বের করতে হবে এই সময় ক্যামেরা ঘুরতে দেখা যায় দেবাশিস কুমার তখন চোখ থেকে চশমা খুলে চোখ পরিষ্কার করছিলেন মমতার কথা শুনে মুচকি হেসে ঘান নেড়ে সম্মতি জানিয়ে বললেন তার নির্দেশ পালন করবেন মুখ্যমন্ত্রী আরও বললেন মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে প্রয়োজনে চোখ বের করতে হবে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবাহাটের ওদিকে আমি বিশেষ করে ওই পাস্টার কথা বলছি যেটা আদি রাকেশ্বরী বস্ত্রালয়ের পাশটা দুটো ফুট বন্ধ হয়ে গেছে একটা সাইডে একটা চলুক দুটো চলবে না এক সাইডে করে দেওয়া হয়েছে তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে দেবা ঘাট নাড়িস না খুঁজে বের করতে হবে মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে চোখ বের করতে হবে কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে আর ডিএমদেরও আমি বলবো প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে বিল্ডিং আছে একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছো বিবেক মনোজ পুলিশকে বলছি এটা নোট করো প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজিম তাতে থাকবে আর একটা কাজ করো এটা হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে যেমন হাতি বাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারা ভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসের চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাছে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান ঢোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলর চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার একই টাইপের স্টল করে দেওয়া হোক যেটা স্কাই হোয়াইট আমাদের যেটা স্কাই কালার আমাদের স্টেটের কালার সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজডিন যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে নিই আর হকার কমিটির যারা আছে তাদের আমি বলবো আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে হয়তো বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই এক একটা জোনে আমার মনে হয় ববি আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এরকম করে একটা সিরিয়াল করা থাকে তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সেখানে রাখুক তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন তা রাত্রি রাখার জন্য রোজ সে বাড়িতে তুলে নিয়ে যাবে ধরুন কেউ থাকে বেহালায় হকারি করছে গড়িয়াহাটে বেহালা অত দূর সে মালটা তুলে নিয়ে যেতে পারে না সেই জন্য আমি বলছি দাও আমার আইডিয়াটা আমি বলছি একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি সেখানে তুলে রাখবে পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান চার পাঁচটা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে হকারস রিহাবিলিটেশন নিয়েও তো আমাদের একটা প্রজেক্ট আছে এইটুকু খরচা আমরা করতে পারি এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না একটা সিস্টেম করা বৃহস্পতিবার সাতাশে জুন নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হকার সমস্যা নিয়ে বৈঠক ডাকা হলেও এই বৈঠকে রাস্তা থেকে শুরু করে নানা ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী আর এই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন সাদা পাথর দিয়ে কোনো পিডাব্লিউডির কাজ হবে না মুখ্যমন্ত্রীর যুক্তি সাদা পাথর সহজেই গুঁড়ো হয়ে যায় কালো পাথর কংক্রিটের কাজ করে ধরে রাখে মুখ্যমন্ত্রীর অভিযোগ জমি মাফিয়া বালি মাফিয়ারা এটা করে খাচ্ছে যারা করে খাচ্ছে তারাই বদনাম করছে শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী আর সাদা পাথরে কোনো পিডাব্লিউডির কাজ হবে না সাদা পাথরটা হচ্ছে গুঁড়ো হয়ে যায় কালো পাথরটা কংক্রিটের কাজ করে ধরে রাখে আর সাদা পাথরটা রাস্তার তৈরি হচ্ছে দুদিনে ভেঙে যাচ্ছে কিন্তু লোকাল স্মাগলাররা ল্যান্ড মাফিয়ারা স্যান্ড মাফিয়ারা তারা এটা করে খাচ্ছে আমি কেন এর জন্য বদনাম নেব বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে তার কারণ তারা কিন্তু বাহাতে নিচ্ছে ডানাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে আমার পার্টি টাকা চাই না আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি এখনও বলছি আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেব কিন্তু আমি গভর্নমেন্টের মানি নিয়ে কোনো দিন কাজ করি না এক পয়সা নেয় না এমনকি সেন্ট্রালিও আমি শুনেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসাররা গেলেই কি পার্সেন্ট কমিশন খায় এটা যেন আমাদের এখানে না হয় কেউ কেউ টাকা খেয়ে ইলিগাল পার্কিং দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বেশি ইলিগাল পার্কিং আজকে বিজেপির আছে ইফ আই এম নট রং আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না আমাদের লোকেরাই দিয়ে দেয় পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের কেন এলাকা নষ্ট করতে দেবেন কেন পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ তার লোকাল এরিয়ার পুজো হবে ফেস্টিভ্যাল হবে খেলা হবে মেলা হবে বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে আর আপনারা অ্যালাউ করে দেবেন অনেক সময় কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে দিয়ে দাও কোর্টকে বোঝাতে হবে যে লোকাল এরিয়ার জন্য এটা করা হয়েছে দিস ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর দ্য লোকাল এরিয়া পুলিশ কারও কথা শুনবে না গভর্নমেন্ট এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড গভর্নমেন্ট পলিসি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন